ছার গদাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠিত হয়েছে নতুন বাজার থেকে কর্মী সমর্থক ও শত শত ইউনিয়নবাসীকে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়ন পরিষদে আসেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব শেখ আমিনুল ইসলামের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু নবনির্বাচিত চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া মহিলা ইউপি সদস্য নাজমা বেগম খুকুমণি জাহানারা বেগম পুরুষ সদস্য মোবারক গাজী আবু হাসান আব্দুল আজিজ মশিয়ার রহমান মিলন শহীদুল ইসলাম মীর আনোয়ার এলাহি আলহাজ হারুনুর রশিদ হিরু আনিসুর রহমান ও শেখ খুরশেদ আলমকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ইউপি সচিব শেখ আমিনুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু যুগ্ম সম্পাদক আনন্দমোহন বিশ্বাস সহ আরও অনেকেই গত সাতাশ সেপ্টেম্বর চেয়ারম্যান শপথ গ্রহণ করেন এবং ইউপি সদস্যরা একত্রিশে অক্টোবর শপথ গ্রহণ করেন